আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন পবিত্র মাহে রমজান মাসে সবাইকে শুভেচ্ছা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ও অনেক ভালো আছি সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন নিয়ে আসছি আজকে পেঁয়াজু কীভাবে সহজ পদ্ধতিতে বাসায় বানাবো সেটা আমি শুধু খেসারির ডালের পেঁয়াজু খেতে পারি না তাই আমি মেজারমেন্ট কাপের দু কাপ ডাল নিয়েছি এক কাপ মসুর ডাল এক কাপ খেসারির ডাল আমি এটা তিন ঘন্টা ভেজিয়ে রেখেছি এই ধরনের কাপের যতটুকু খেঁসার ডাল নেব অতটুকু মুসুরির ডাল আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লাইন্ডারও ব্লাইন্ড করে নিতে পারেন দিয়ে দিয়েছি ভরে ভরে পেঁয়াজ কাঁচা মরিচ আমি একটু ঝাল বেশি পছন্দ করি আপনারা চাইলে কম করে দিতে পারেন দিয়ে দিয়েছি লবণ আর ভরে ভরে ধনে পাতা আমি এখানে জিরার গুঁড়ো ইউজ করিনি কারণ আমি ধনে পাতার ফ্লেভারটা নিতে চাই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর যারা ঝাল একদমই পছন্দ করেন না তারা মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন এখানে আমি আর কিছুই ইউজ করব না আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো এগুলো কিছুই না আমার কাছে পেঁয়াজুটা এমনিতেই মজা লাগে আর আমি অনেকগুলো নিয়েছি আর একদিন পরেই রোজা তো দেখতেই পাচ্ছেন আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। কিভাবে আপনারা দু তিন দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দিয়ে দিচ্ছি সেটার টিপস এভাবে খোলামেলা একটা পাত্রে পেঁয়াজু বানিয়ে সেটা ডিপে রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে দেখবেন এভাবে উঠে আসছে এবার সুন্দর করে সবগুলো পেঁয়াজু উঠিয়ে এয়ারটাইট বক্সে রেখে দু তিন দিন ইউজ করতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলে রাখছি এটা যখন আপনারা ফ্রিজ থেকে নামাবেন তেলটা গরম করে রাখবেন সাথে সাথে নামিয়ে পেঁয়াজুগুলো উঠিয়ে উঠিয়ে এভাবে তেলে দিয়ে দেবেন একটু ভেঙে যাবে না আর খেতে ঠিকই সাতগুণ একই রকমই থাকবে কোনো চেঞ্জ হবে না এবার চলুন ভেজে নিচ্ছি আমি পেঁয়াজগুলো এভাবে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আর যদি আপনারা ফ্রিজ থেকে নামিয়ে যেটা ভাজবেন সেটাও এভাবে গরম তেলে সরাসরি দিয়ে দিবেন অনেক মজার ডালের পেঁয়াজু সবারই পছন্দের রমজান মাসে এটা সবার দরকারি একটি জিনিস সবাই পছন্দ করে খেতে আর এটা কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় আজকে সেটাই দেখিয়ে দিলাম এবার উল্টে নেব ভালো করে ব্রাউন করে ভেজে নেব যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ও পর্যায়ে ভেজে নেবেন ভালো করে উল্টে পাল্টে নিয়েছি এবার দেখুন অলমোস্ট হয়ে গেছে আমার পেঁয়াজু আমি এখানে ট্রেডিশনাল ভাবেই করেছি আর অন্য কিছু ইউজ করিনি পেঁয়াজোটা আমার কাছে এমনই খেতে অনেক মজা লাগে তো হয়ে গেল আমার পেঁয়াজু দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখলেই বোঝা যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই রোজা রাখবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আল্লাহ হাফেজ